সোমবার বছরের শীতলতম দিন, এক ধাক্কায় নামছে পারদ, আপাতত ঠান্ডা বজায় থাকবে, কাল পরশু বৃষ্টির সম্ভাবনা। এক ধাক্কায় ফের পারদ পতন দক্ষিণবঙ্গে, শীতে একেবারে জুবুথুবু অবস্থা রাজ্যবাসীর। এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। পৌষের শেষের থেকে একেবারে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছিল দক্ষিণবঙ্গে। মাঘ মাস পড়তে না পড়তেই তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে বেশ খানিকটা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ বছরের শীতলতম দিন। কলকাতায় পারদ এক ধাক্কায় নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর আগে 13ই জানুয়ারি 12 ডিগ্রিতে নেমেছিল কলকাতার তাপমাত্রা। গতকাল রাত থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কমেছে বেশ খানিকটা। আগামী 24 ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। 24শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের 4 জেলায় কুয়াশার দাপট থাকবে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের 9 জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের সর্বত্র ঠান্ডা কাঁপুনি ধরাচ্ছে। আজ দিনভর কাঁপানো ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামীকাল 23শে জানুয়ারি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। 24 ও 25শে জানুয়ারি বেশ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ 24 এবং 25শে জানুয়ারি বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ওই দুই দিনই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দুই মেদিনীপুর ছাড়া দক্ষিণ 24 পরগনাতেও আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। ঠান্ডার দাপট এখনও আগামী বেশ কয়েকদিন ভালো মতো থাকবে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে এবং বুধবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে কলকাতায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 2 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 63 থেকে 95%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 12 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার জোরালো দাপট রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশ বাড়বে। মালদা, কোচবিহার, দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুই জেলার তাপমাত্রা আরও কমে যেতে পারে। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সাথে বলা যেতেই পারে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু শীতে একেবারে জুবুথুবু অবস্থা সকলের। আপাতত আগামী বেশ কয়েকদিন শীতের দাপট একই রকম থাকবে বলে জানালো হাওয়া অফিস। এই বিষয়ে হাওয়া অফিসের এক অধিকর্তা জানান, আগামী 24 পরগনাতে আপনার লোকাল কন্ডিশনটা আমি প্রথমে বলি। কলকাতার জন্য সাধারণত ক্লাউডি স্কাই থাকবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং খুব হালকা বৃষ্টি হতে পারে এখানে ওখানে, ঠিক আছে, এবং ফগ থাকবে, মিস্ট মর্নিং সকালের দিকে ফগ এবং মিস্ট থাকবে। এবং আমরা যেটা অনুমান করছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা 20 ডিগ্রি আর মিনিমাম টেম্পারেচারটা 15 ডিগ্রি থাকবে। এটা হচ্ছে কলকাতা নিয়ে। আর আমি যদি আপনার পুরো রিজিয়নের জন্য যদি বলেন, তাহলে আমি আপনাকে বলি প্রথম কথা, আমাদের যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে প্রথম দিন আমরা খুব হালকা বৃষ্টিপাত এক দু জায়গাতে কতগুলি জেলা, যেমন হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে, নদিয়াতে আমরা খুব হালকা বৃষ্টিপাত আশা করছি, এবং অন্যান্য জেলাগুলিতে মোটামুটি শুকনো আবহাওয়া আশা করছি, এবং হালকা শ্যালো টু মডারেট ফগ এক দু জায়গাতে আমরা আশা করছি। এটা হচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে। এবারে আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, যেটা
সেখানে আমরা কিন্তু হালকা বৃষ্টি এবং স্নো তুষারপাত কিন্তু আশা করি অনুমান করছি এক দু জায়গাতে দার্জিলিং জেলায়, এবং অন্যান্য জেলাগুলিতে শুকনো ওয়েদার। দার্জিলিংটাতেই খালি আমরা লাইট রেন এবং আশা করছি। এটা হচ্ছে প্রথম দিনের এটা ইয়ে। আর দ্বিতীয় দিনে কিন্তু আমরা কি বলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে শুকনো ওয়েদার আমরা অনুমান করছি, তবে ফগ থাকবে ওই শ্যালো টু মডারেট এক দু জায়গাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।